হাই গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাহিরে হচ্ছে প্রচুর প্রচুর আকারে বৃষ্টি নামতেছে। তো আজকে আমার হচ্ছে ভিডিও আপলোড করার দিন, যেহেতু প্রত্যেক দিন একদিন পর পর হচ্ছে ভিডিও আপলোড করি। তো আজকে বৃষ্টির কারণে হচ্ছে কোনো রকমেরই ভিডিও বানাইতে পারি নাই। তো সেজন্য চলে আসলাম, কি ছাড়বো কি করব না করব ভাবতে ভাবতে। তো সবার সাথে চা খাওয়াটাই শেয়ার করি। তো এখানে হচ্ছে চা বানাইতে আসছি, দুধ চা। তো এখন হচ্ছে আমরা দুধ চা খাবো। তো আর সবার সাথে গল্প করব, সবাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। এখানে হচ্ছে আমি দুধটা গলক দিচ্ছি, 1/2 কেজি করে দুধ নেই প্রতিদিন। তো চাটা দেখাই সবাইকে, পাতি দিয়ে দিলাম। হাই গাইস, তো আমাদের চা বানানো শেষ। এই চা না কফি, না দুধ চা, এটা কফি না, আজকে দুধ চা বানাইছি। তো হচ্ছে আমার নানু চলে এসেছে চা খাওয়ার জন্য। এই যে বিস্কুট অলরেডি হাতে নিয়ে নিয়েছে। তো বৃষ্টির দিনে চা খাওয়ার আনন্দটা আলাদা। দেখেন আমারটা, আমরা আগে বিস্কুট ভিজাই খাই। এই যে এই যে নানু দেবো, নানু দেবো, বিসমিল্লা। না না না, খাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে চুপ মেরে বসে থাকবো, চুপ মেরে বসে থাকো। দুষ্টামি করে চা আছে গরম, একটু জোরা। এই যে এই যে এই যে এই যে এই যে চা খাইছে আমার নানু। দুজনে কোন যে এই যে নানু চা খেয়েছে, আলহামদুলিল্লাহ। সবাইকে একটা কথাই বলতে চাই, যে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি এতে টিভি দেবো দেবো দেবো, আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। মাশাল্লাহ আমার নানুর জন্য দোয়া করবেন। নানু ডাক দাও তো সবাইকে, সবাইকে একটু হাই বলে দাও, হাই বলে দাও, বলো হাই। নানিকো, নানু নানুকো দেখাও। ওই যে নানু, ওই যে আমার নানু। আর দিদিলা কো, দিদিলা দিদিলা কো, দিদিলা ওই যে দিদিলা, এই যে। তো আজকে ছোট্ট একটু ভিডিও বানালাম। আসলে যেহেতু চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, তো একদিন পর পর ভিডিও দিতে হলে মানে বাদ দেওয়া যাবে না, তাহলে চ্যালেঞ্জটা ডাউন হয়ে যায়। তো এই ভুলের কারণে আমার চ্যালেঞ্জটা হচ্ছে অনেক ডাউন হয়েছে। তো প্রতিদিন ঘরে মানে কি ভিডিও বানাবো, রান্নাবান্নার ভিডিও ছাড়া তো আর বাইরে যেতেও পারি না, আর তেমন ভিডিও বানাইতেও পারি না। তো সেজন্য সবার কাছে দুঃখিত। আর আমি যেভাবে যেটুকু ভিডিও আপলোড করি, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো এটাও একটা ব্যবসার মতোই, যে প্রতিদিন ভিডিও না দিলে, আপলোড না করলে কিন্তু একদম ডাউন হয়ে যাবে। তো কী করবো, বাধ্যতামূলক এই ভিডিওটি ছাড়লাম। প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই দেখবেন। তো কথা বলতে বলতে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, রোদেলার তো শেষ। তো সবাইকে বৃষ্টির দিনে চা খাওয়ার দাওয়াত রইল। সবাই একদম না নো না হয়েছে না এই দূরে গেছে, একদম দূরে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।